নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি আজকে এই ভিডিওর মাধ্যম দিয়ে জানাবো চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ির পর থেকে এই তিনটি রাশি শনিগ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পেতে চলেছে হ্যাঁ দর্শক বন্ধুরা শনিগ্রহ যাকে দেয় তাকে রাজা করে কিন্তু যার কাছ থেকে নেয় তাকে একবারে ফকির করে দেয় তো এই শনি গ্রহকে যদি আপনারা ঠিক করতে পারেন অর্থাৎ যদি আপনাদের আচরণ ঠিক করতে পারেন অবশ্যই আপনাদের শনি গ্রহের নেগেটিভ এফেক্ট অনেকটাই মুক্তি পাবেন আমি আপনাদেরকে জানাই রাজা হরিশ্চন্দ্র এমনকি রামচন্দ্র পর্যন্ত শনির প্রকোপ থেকে মুক্তি পাননি এই জন্য এই শনির সাড়ে সাতি অথবা শনির ঢাইয়াতে আপনারা অবশ্যই সাত্বিকভাবে থাকুন এবং সৎকর্ম করুন তো আমি এই ভিডিওতে এবার জানাবো যে তিনটি রাশি দু হাজার কুড়ির চব্বিশে জানুয়ারি পর থেকে শনি মহারাজের কুপ্রভাব থেকে মুক্তি পেতে চলেছে প্রথম যে রাশিটি সেটা হচ্ছে বৃষরাশি বৃষরাশির এতদিন অর্থাৎ আড়াই বছর ধরে আপনাদের পারিবারিক অশান্তি পুলিশি ঝামেলা কোর্ট মামলা এমনকি আপনাদের প্রিয়জন হানি প্রেমে বিচ্ছেদ আপনাদের ইয়ার লস বিজনেস ক্ষেত্রে আপনাদের সমস্যা আপনারা নতুন কর্ম পাননি কর্মক্ষেত্রে আপনাদের সমস্যা দেখা গেছে কিছু টাকা আটকে পড়েছে এমন অনেকেই বিভিন্ন রকমের প্রবলেম ফেস করছেন তো এই যে চব্বিশে জানুয়ারি দু হাজার পর থেকে আপনাদের সৌভাগ্যের দরজা খুলতে চলেছে অর্থাৎ শনিদেবের কুপ্রভাব আপনাদের থেকে মুক্তি পেতে চলেছে অর্থাৎ আপনারা এ সময় আর্থিক অবস্থা আপনাদের আস্তে আস্তে ভালো হবে আপনারা যে কাজে হাত দিবেন সে কাজে আপনারা সফলতা পাবেন যারা এতদিন কর্ম পাননি তারা অবশ্যই নতুন কর্ম পাবেন ব্যবসার ক্ষেত্রে ভালো একটা দিক লক্ষ্য করা যাচ্ছে আপনাদের পারিবারিক অশান্তি গোলযোগ কিছুটা হলেও কমবে প্রেমে যারা ব্যর্থ হয়েছেন আপনাদের পুরাতন প্রেম ফিরে আসার প্রবল সম্ভাবনা আছে এবং যারা দীর্ঘদিন ধরে শরীর নিয়ে ভুগছিলেন সে শারীরিক কিছুটা হলেও আপনাদের উন্নতি হতে চলেছে এই দু হাজার কুড়ি চব্বিশে জানুয়ারির পর থেকে এরপরে যে রাশিটির কথা বলবো সে রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশিরও এই দীর্ঘ আড়াই বছর ধরে বিভিন্ন রকমের সমস্যা সম্মুখীন হয়েছে আপনাদের ইয়ার লস গেছে আপনাদের অর্থনৈতিক বিপর্যয় নেমে এসছে আপনাদের গুরুজনদের কেউ হানি হয়েছে আপনাদের বিজনেস ক্ষেত্রে প্রভূত লস হয়েছে আপনারা ঠিকঠাক কর্মপাননি প্রতারিত হয়েছেন আপনাদের শরীর নিয়ে সমস্যা হয়েছে প্রেমের ক্ষেত্রে আপনাদের রিলেশন ক্রাইসিস হয়েছে আপনাদের আত্মীয় স্বজন আপনাদের সাথে বিট্রে করেছে এই শনির ঢাইয়ার ঠিক আড়াইটি বছর আপনাদের বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ির পর থেকে ধীরে 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 এই কন্যা রাশির উন্নতি হতে চলেছে সে অর্থনৈতিক দিক বলেন আপনাদের শরীরগত দিক বলেন আপনাদের শিক্ষার দিক বলেন আপনাদের ব্যবসার দিক বলেন আপনাদের কর্মের দিক বলেন আপনাদের রিলেশনশিপ বলেন আপনাদের প্রেমের ক্ষেত্র বলেন আপনাদের গুরুজনদের যাদের শরীর এতদিন খারাপ ছিল সেক্ষেত্রে কিছুটা হল শারীরিক দিকগুলো ভালো হবে এবং নতুন বছর আপনারা পাবেন যাদের বিয়ের ক্ষেত্রে এতদিন সমস্যা চলছিল সেই বিয়ের সমস্যা আপনাদের কাটতে চলেছে আপনাদের বিয়ের সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে এই দু হাজার কুড়ি চব্বিশে জানুয়ারি পর থেকে ধীরে ধীরে কন্যা রাশির বা কন্যা লগ্নের জাতক জাতিকাদের আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট করবে অর্থাৎ শনি গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পেতে চলেছে এই কন্যা রাশির জাতক বা জাতিকারা এরপরে যে রাশিটির কথা আমার মনে পড়ছে সেটা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্বিক রাশির দীর্ঘ সাড়ে সাত বছর ধরে সাড়ে সাতই চলছিল এই চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ির পর থেকে আপনাদের সাড়ে সাথে কাটতে চলেছে কিন্তু হ্যাঁ সাড়ে সাথে কাটার আগে আপনাদেরকে একটা ধাক্কা অবশ্যই দিবে সে দিক থেকে হোক আপনারা অবশ্যই একটা সাড়ে অবশ্যই আপনারা পাবেন কিন্তু এই চব্বিশে জানুয়ারির পর থেকে ধীরে ধীরে এই বিশ্বিক রাশি অনেক সমস্যা সমাধান হতে চলেছে যারা এতদিন ধরে ভালো বিয়ের জন্য সম্বন্ধ দেখছিলেন ভালো পাত্র বা পাত্রী পাচ্ছেন না বিয়ের ক্ষেত্রে আপনাদের ভালো কানেকশন হতে চলেছে আপনাদের অর্থনৈতিক ভাব ভালো হতে চলেছে যারা এতদিন অর্থনৈতিক সমস্যাতে পড়েছিলেন ডুবেছিলেন আপনারা যারা এতদিন ধরে কর্মের যোগ পাচ্ছিলেন না নতুন কর্ম পেতে চলেছে এই দু হাজার কুড়িতে বিশ্বিক রাশি আপনারা বেসরকারি হোক সরকারি হোক যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে আপনারা অবশ্যই সফলতা পাবেন এই দু হাজার কুড়ি চব্বিশে জানুয়ারির পর থেকে আপনাদের ব্যবসার দিকে প্রভূত উন্নতি দেখা যাচ্ছে আপনার বিজনেস ক্ষেত্রে আপনারা এগিয়ে চলুন দেখবেন বিজনেস ক্ষেত্রে আপনাদের অবশ্যই গেন হবে এরপরে বলি যাদের রিলেশনশিপ নিয়ে এতদিন ধরে প্রবলেম চলছিল সেই রিলেশনশিপে প্রবলেম অনেকটাই আপনাদের কমতে লেগেছে যা আপনাদের পিতা মাতা যদি শরীর খারাপ থাকে সেক্ষেত্রে কিছুটা হল শরীরের উন্নতি হবে আপনার শারীরিক শারীরিকত দিক উন্নতি দেখা যাচ্ছে এবং এ সময় আপনারা নতুন কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন ঠিক সাড়ে সাথে কেটে যাওয়ার পরে ধীরে 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 আপনি নতুন কোনো ইনভেস্টমেন্ট কোন ব্যবসার ক্ষেত্রে দেখবেন আপনারা প্রভূত লাভ করবেন এবং যাদের ইয়ার লস গেছে এবছর বৃশ্বিক রাশির এডুকেশনের দিকটা অনেকটাই ভালো লক্ষ্য করা যাচ্ছে যারা নতুন প্রেমের ব্যাপারে দেখ চাইছেন নতুন প্রেমে আপনারা পড়তে পারেন বা পুরাতন প্রেম আপনাদের কামব্যাক করতে পারে এই দু হাজার কুড়ি চব্বিশে জানুয়ারির পর থেকে অর্থাৎ আপনাদের সব মিলে এই চব্বিশে জানুয়ারি দু হাজার কুড়ির পর থেকে বিশ্বিক রাশির অনেকটাই ভালো সময় আসতে চলেছে দীর্ঘ সাড়ে সাত বছরের লড়াইয়ের অবসান এবং সুসময়ের ভালো সময়ের সূচনা হতে চলেছে জানুয়ারি পর থেকে অর্থাৎ আপনারা শনি গ্রহের কুপ্রভাব থেকে মুক্তি পেতে চলেছেন এবং জীবনে সমস্যা আপনাদের অনেকটাই কাটতে চলেছে এবং অনেক কিছু আপনাদের জন্য অপেক্ষা করছে ভালো কিছু তো ভিডিওটি এ পর্যন্ত